أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো সুস্থ আছো এবং ভালো থাকো সুস্থ থাকো আমরা আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ কামনা করছি দোয়া করছি তোমাদের জন্য আজকে যে বিষয় তোমাদের সাথে আমরা কথা বলছি শ্রেণী সপ্তম পর্ব 28 বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 5 আদর্শ জীবনচরিত্র পার্ট 4 থেকে 6 পর্যন্ত রিভিশন তোমাদের আজকে এখানে এই শেষ করছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইজন সাহাবি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম কন্যা ফাতিমাতু জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আজকে প্রশ্ন উত্তরের আলোকে আমরা কথা বলবো কিভাবে প্রশ্ন হতে পারে প্রশ্নের উত্তরগুলো কি হবে উত্তরগুলো আমরা কিভাবে লিখব এগুলো আমরা ভালো করে শিখব বইগুলো আমরা সামনে রাখব আর খাতা কলম অবশ্যই আমরা সামনে রাখব ইনশাআল্লাহ প্রথমে আমরা আসি পার্ট 4 এ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা প্রশ্ন লিখবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে কোন বংশে কোন গোত্রে কোথায় জন্মগ্রহণ করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন এরপরে তোমরা লিখবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার বা আব্বার নাম কি পিতার নাম হলো আফফান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের নাম কি যদি আসে একসাথে পিতা ও মাতার নাম কি আর আলাদা করে আসতো তোমরা এইভাবে লিখবে মাতার নাম ছিল ওয়ারওয়াহ ওয়ারওয়াহ এরপরে তোমরা লিখবে ইসলামের চার খলিফার মধ্যে তিনি ছিলেন তৃতীয় খলিফা যদি বলা হয় ইসলামের তৃতীয় খলিফার নাম কি তাহলে আমরা লিখব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার খলিফার মধ্যে কততম ছিলেন তৃতীয়তম ছিলেন তৃতীয় খলিফা ছিলেন এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় পাঠ্য বইয়ের আলোকে বুঝিয়ে দেখো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্যকাল থেকে তিনি ছিলেন অত্যন্ত নম্র ভদ্র লজ্জাশীল এবং বিনয়ী ছিলেন আমরাও নম্র ভদ্র লজ্জাশীল এবং বিনয়ী হব এবং সাহাবীদের জীবন আমরা অনুসরণ অনুকরণ করব তার চরিত্রে তার মানে কার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্র মুগ্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম কন্যা রুকাইয়াকে তার নিকট বিবাহ দেন রুকাইয়া মারা গেলে অতঃপর উম্মে কুলসুমকে তার কাছে বিবাহ দেন ফলে তাকে জুন্নুরাইন বলা হয় একটা প্রশ্ন তোমরা লিখবে জুন্নুরাইন শব্দের অর্থ কি জুন্নুরাইন শব্দের অর্থ নূর মানে আলো জুন্নুরাইন শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী নুরাইন নূর মানে এক বছর নুরাইন মানে দুই বছর অর্থাৎ দুই দুই নূরের দুই জ্যোতির অধিকারী বলা হতো কাকে উসমান রাদিয়াল্লাহু কেন বলা হতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে একজনের মৃত্যুর পর আরেকজনকে বিবাহ দিয়েছিলেন এই জন্য ওনাকে জুন্নুরাইন বলা হতো তিনি ব্যবসা করতেন বিধায় তার অনেক সম্পদ ছিল তাই তাকে গনি গনি শব্দের অর্থ হলো ধনী গনি শব্দের অর্থ কি ধনী বলা হতো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার চাচা হাকাম উসমান রাদিয়াল্লাহু চাচার নাম কি ছিল হাকাম তাকে অনেক নির্যাতন করেছে তার নিকটাত্মীয়রাও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলে তিনি তার স্ত্রী রুকাইয়াকে রুকাইয়া সহ আবি সিনিয়ায় হিজরত করেন চাচা হাকামে নির্যাতন এবং পারিবারিক নির্যাতনের কারণে তিনি তার স্ত্রী রুকাইয়া সহ কোথায় হিজরত করেছিলেন আবি সিনিয়ায় হিজরত করেছিলেন এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা
আনহু এর ইসলামের সেবায়, ইসলামের সেবায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান পাঠ্যবির আলোকে ব্যাখ্যা করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর সর্বদা ইসলাম প্রচারের কাজে তার জীবনকে আত্মনিয়োগ করেছিলেন। তিনি সর্বদা সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। এ কাজে তিনি তার সম্পদ উদার হস্তে ব্যয় করেন। তিনি মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা নিজ খরচে মসজিদে নববী নবীর মসজিদ মদিনায় মসজিদে নববী সম্প্রসারণ করেন। মদিনায় একদা দুর্ভিক্ষ দেখা দিলে দুস্থদের মাঝে তিনি খাদ্য বিতরণ করেছিলেন। তাবুক নামে ইসলামের একটি যুদ্ধ হয়েছিল, সে তাবুক যুদ্ধে তিনি 10,000 দিনার মানে মুদ্রা এবং 1,000 উষ্ট মুসলিম সেনাবাহিনীকে তিনি দান করেছিলেন। তাহলে তাবুক যুদ্ধে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হাজার দিনার দান করেছিলেন? 10,000 দিনার বা মুদ্রা। আর কত হাজার উষ্ট দান করেছিলেন? 1,000 উষ্ট মুসলিম সেনাবাহিনীকে তিনি দান করেছিলেন। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে, কোরআন সংকলনে, পবিত্র কোরআন সংকলনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান পাঠ্যবির আলোকে বিশ্লেষণ কর। খিলাফত লাভ এবং কোরআন সংকলন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত হয়েছিলেন। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু বহু নির্বাচনের প্রশ্ন যেন তোমরা এগুলো দাগাবে যে কত খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছিলেন? 644 খ্রিস্টাব্দে। অতঃপর তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদনের পাশাপাশি পবিত্র কোরআন সংকলনের হাত দেন। পবিত্র কোরআন সংকলনে কি দেন? হাত দেন। মুসলমান বা মুসলিম সাম্রাজ্য বিস্তৃত হলে বিভিন্ন এলাকায় লোকজন পবিত্র কোরআন বিভিন্নভাবে তেলাওয়াত করতে গেল, ফলে মুসলমানদের মধ্যে অনৈক্য দেখা দিল। তিনি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। রাষ্ট্রীয় নির্দেশ জারি করে তখনকার সময়ে বিদ্যমান পবিত্র কোরআনের সকল কপি সংগ্রহ করে তিনি সংগ্রহ করেন। অতঃপর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট সংরক্ষিত পবিত্র কোরআনের মূল কপিটি সংগ্রহ করার মাধ্যমে কোরআন সংকলনের কাজ তিনি সমাপ্ত করেন। অতঃপর মুসলিম জাহানের গভর্নরদের নিকট তিনি একটি করে কপি পাঠিয়ে দেন। অবশিষ্ট সংগৃহীত কপিগুলো তিনি আগুনে পুড়িয়ে দেন। পবিত্র কোরআনের মূল ভাষা অনুযায়ী সংকলন করার ফলে তাকে জামিউল কোরআন বলা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন জামিউল কোরআন বলা হয় একটি প্রশ্ন লিখবে তোমরা। এই প্রশ্নের উত্তরে এই উত্তরটি তোমরা লিখবে যে কোরআন সংকলনের ক্ষেত্রে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ অবদান রেখেছিলেন। বিদায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়। জামিউল কোরআন মানে কোরআন সংকলককারী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 12 বছর খিলাফতের দায়িত্ব পালন করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর খিলাফতের দায়িত্ব পালন করেন? 12 বছর। অবশেষে তিনি 556 খ্রিস্টাব্দে 83 বছর বয়সে কতিপয় বিদ্রোহীদের হাতে তিনি শাহাদত বরণ করেছিলেন। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু কত খ্রিস্টাব্দে শাহাদত বরণ করেন? 556 খ্রিস্টাব্দে। কত বছর বয়সে ইন্তিকাল শাহাদত বরণ করেন? 83 বছর বয়সে। তার ব্যাপারে মানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলেছেন প্রত্যেক নবীরই একজন বন্ধু আছে। প্রত্যেক নবীর একজন কি আছে? বন্ধু আছে। আর আমার জান্নাতে আমার বন্ধু হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আমরা আসি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাষ্ট্র পরিচালনা। 644 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফতে অধিষ্ঠিত ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আমলে ইসলামী খিলাফতের
ব্যাপক বিস্তৃতি লাভ করে। পশ্চিমে মরক্কো, পূর্বে বর্তমান পাকিস্তানের দক্ষিণ পূর্ব এবং উত্তরে আর্মেনিয়া ও আজারবাইজান পর্যন্ত তার বিস্তার লাভ করেছিল। তার সময় সর্বত মুসলিম নৌবাহিনী মুসলিম নৌবাহিনী সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছিলেন কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। প্রশাসনিক বিভাগসমূহ সম্প্রসারিত হয় এবং কল্যাণমূলক বহু কর্মসূচি তিনি বাস্তবায়ন করেছিলেন। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু কর্তৃক প্রবর্তিত ভাতা প্রায় 25% পর্যন্ত বৃদ্ধি করেছিলেন। তার সময় ব্যবসা বাণিজ্যে প্রভৃতি উন্নতি সাধিত হয়েছিল। তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন, বাজার পরিদর্শক কর্মকর্তা নিয়োগ করেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন প্রদেশে তিনি প্রশাসক নিয়োগ করেছিলেন কে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। খলিফা হিসাবে রাষ্ট্রীয় কোষাগার হতে তিনি নিজের জন্য কোনো বেতন ভাতা গ্রহণ করতেন না কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা। তার প্রথম ও বছরের শাসন আমল পর্যন্ত শান্তি ছিল এবং খোলাফায়ে রাশিদের মধ্যে তিনি সর্বাধিক জনপ্রিয় ছিলেন। প্রথম বছরেও শাসন আমল শান্তিপূর্ণ ছিল। এরপরে আমরা আসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা প্রশ্ন লিখব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় বুঝিয়ে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই। আলী রাদিন কে ছিলেন? মহানবী সাল্লামের চাচাতো ভাই। এরপরে তোমরা প্রশ্ন লিখবে হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা ও মাতার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার নাম আবু তালিব, মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। তিনি ছোটদের মধ্যে প্রথম মুসলমান কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 10 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন? 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি আশারাই মুবাশশারা অর্থাৎ আশারে মুবাশশারা শব্দের অর্থ কি? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবিকে বলা হয় আশারাই মুবাশশারা। এর মধ্যে তিনি ছিলেন একজন। তিনি মানে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা। তার প্রশ্ন হতে পারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কততম খলিফা ছিলেন? চতুর্থ খলিফা ছিলেন। কত বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন? 10 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 600 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। আশারে মুবাশশারা মানে কি? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবিকে আশারে মুবাশশারা বলা হয়। ছোটকাল থেকেই তিনি জ্ঞানের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। তিনি সর্বদা রাসূলুল্লাহ সাল্লামের সাথে থাকতেন। রাসূল সাল্লামের প্রতি তার ভক্তি ও শ্রদ্ধা ছিল অসীম। রাসূলুল্লাহ সাল্লাম তাকে খুব ভালোবাসতেন। তিনি তার অতি আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাথে বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নির্ভীক এবং সাহসী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে 622 খ্রিস্টাব্দে 24 সেপ্টেম্বর মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করার সময় তার বিছানায় রেখে গিয়েছিলেন কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানতেন যে তার জীবনের হুমকি হতে পারে। এরপরও তার জীবনের চাইতে রাসূলকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, এইটি জেনেও তিনি রাসূল সাল্লামের বিছানায় ছিলেন, আদেশ পালন করেছিলেন। ইসলামের কাছে যে সকল আমানত ছিল সেই আমানতের সম্পদ মূল মালিকের কাছে ফেরত দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল কাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে তার জীবনের ঝুঁকি বেড়ে যায়। এরপরও তিনি এ দায়িত্ব পালন করেন, কারণ তার জীবনের চাইতেও জীবন মৃত্যু থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। এরপর আমরা আসি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন অসাধারণ বীর যোদ্ধা। তার বীরত্বের কারণে বদরের যুদ্ধে, কোন যুদ্ধে?
পদরজ্জুদি জুলফিকার নামক তরবারি উপহার পান। জুলফিকার নামক তরবারিটি উপহার পেয়েছিলেন কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। খাইবার যুদ্ধে কামুস দুর্গ, যেটি একটি লোহার বিশাল কপাট ছিল, এই কপাটটি দুর্গ জয় করেছিলেন তিনি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহ। আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ, আল্লাহর সিংহ উপাধি দিয়েছিলেন। হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধির লেখক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতেই শোভা পেয়েছিল এবং তার হাতেই ছিল। জ্ঞান সাধক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞান পিপাসীদের এক অনন্য দৃষ্টান্ত। এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে একজন মুসলমান কি কি শিক্ষা গ্রহণ করতে পারে তা ব্যাখ্যা করো, আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনী পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো। আমরা যেন এই প্রশ্ন উত্তরগুলো শিখি এবং এই পাঠগুলো আরো ভালো করে আমরা বাসায় অধ্যয়ন করব, পরীক্ষার প্রস্তুতি নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।